ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে লিনেক্স 5 মিলিগ্রাম। তো এটি জেনারিক নেম এবং এটি কোন কোম্পানি, এটি কখন গ্রহণ করতে হবে অথবা কখন গ্রহণ করতে হবে না, গর্ভাবস্থা অথবা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কি না, এবং এর দাম সম্পর্কে, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করা যাক। আবার বলতেছি, ওষুধটির নাম হচ্ছে লিনেক্স 5 মিলিগ্রাম, এটির জেনারিক নেম হচ্ছে লিনাগ্লিপটিন। তো এটি ইবনে সিনা কোম্পানি বাজারজাত করে থাকে। তো এখন জানবো এটির কাজ সম্পর্কে। এটি একটি ডায়াবেটিস রোগের ওষুধ। তো কোন কোন ডায়াবেটিস নিরাময় হয় তা জেনে নিই। অর্থাৎ ডায়াবেটিস অনেক প্রকারেরই হয়। কিছু ডায়াবেটিস ওষুধের মাধ্যমে নিরাময় হয়, কিছু ডায়াবেটিস আবার ইনসুলিনের মাধ্যমে নিরাময় হয়। কিন্তু ইনসুলিনটা না নেওয়াই উত্তম। যখন আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, তখন আপনি ইনসুলিনটা গ্রহণ করার পরে যখন আপনার নিয়ন্ত্রণ চলে আসবে, তখন আপনি ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, তারপর ব্যায়ামের মাধ্যমে, তারপর খাদ্য অভ্যাসের মাধ্যমে। এটাই হচ্ছে সর্বোত্তম নিয়ম। তো ডায়াবেটিস নিরাময় হয় একটু করে জেনে নিই। লিনেক্স টাইপ 2 ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। লিনেক্স একটি DPP-4 প্রতিরোধক, যে এনজাইমটি ইনক্রেটিন হরমোন GLP ও GIP গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনট্রিক পলিপেপটিআইডকে ভেঙে ফেলে। এভাবে লিনেক্স রক্তে গ্লুকোজের মাত্রা অনুযায়ী সক্রিয় ইনক্রেটিনের পরিমাণ বাড়িয়ে প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায়। এবং নিঃসরণ বাড়ায় বলতে, গ্লুকোজ এক জায়গায় জমা হয়ে থাকলে তখন আমাদের ডায়াবেটিস ধরা পড়ে। আর এই গ্লুকোজকে যদি শরীরের সব জায়গায় নিয়ন্ত্রণ করে, মানে চলাচলে সাহায্য করে, তাহলে ডায়াবেটিসটা আর হয় না। তো নিঃসরণ বাড়ায় এবং আলফা কোষ থেকে গ্লুকোজ নিঃসরণ কমায়। টাইপ 2 আরও একটি কাজ, এটি একটি কাজ বর্ণনা করছি, এখন আরেকটি টাইপ। টাইপ 2 ডায়াবেটিস রোগীর গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য খাদ্য ও ব্যায়ামের সাথে নির্দেশিত এককভাবে। অর্থাৎ এই ওষুধটি খেতে হবে এবং গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ব্যায়ামও করতে হবে, খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। সংযুক্তভাবে মেটফরমিন, সালফোটাইল ইউরিয়া অথবা থাইজোলিডিনিয়াস এর সাথেও নির্দেশিত। যখন খাদ্য ব্যায়ামের সাথে একক ওষুধ পর্যাপ্ত গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন এই ওষুধটি খাওয়া যাবে। তো এটি খাওয়ার নিয়ম আলোচনা করবো। তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো প্লিজ আবার বলতেছি, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এটি খাওয়ার নিয়ম, 5 মিলিগ্রাম করে দিনে একবার সেব্য, অর্থাৎ দিনে একবার সেবন করবেন। এটি খাদ্যের সাথে অথবা খাদ্য ছাড়া সেবন করা যাবে, অর্থাৎ ভরা পেট অথবা খালি পেট যে কোনো সময় গ্রহণ করা যাবে, ডাক্তার যেভাবে নির্দেশ করে। গর্ভাবস্থায় এটির ব্যবহার, প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লিনেক্স ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। আর যদি ব্রুনের ক্ষতি না হয় তাহলে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যেতে পারে। স্তন্যদানকালে লিনেক্স মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কি না তাও জানা যায়নি, তাই প্রয়োজন হলে এটি ব্যবহার করা যাবে। এটি সাইড এফেক্ট, সকল ওষুধেরই কম বেশ সাইড এফেক্ট থেকে থাকে। তেমনই সাধারণত যে সাইড এফেক্টগুলো হয় তা হচ্ছে মাথা ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষুধা, ঘাম দেওয়া, এগুলো হতে পারে। এটির দাম হচ্ছে প্রতি পিস 60 টাকা, পাতায় 10 পিস করে থাকে, অর্থাৎ এক পাতা 70 টাকা। তো লিনেক্স 5 মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। চেষ্টা করব আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।